হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের পরবর্তী লেসন। আমরা আজকে শিখব মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে ফর্মুলা লিখে যোগ করা যায়, সেই কাজটি আমরা আজকে শিখব। আমরা মাইক্রোসফট এক্সেলের বেশ কিছু ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওগুলির মাধ্যমে আপনাকে শেখানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে যোগ বিয়োগ গুণন ভাগ এই কাজগুলি করা যায়। সেই সেম কাজটি আজকে আপনাদেরকে আমি মাইক্রোসফট ওয়ার্ডে শেখানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ দেন, আশা করি অনেক 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 কাজে লাগবে। একটি টেবিল তৈরি করা আছে আমাদের, এই টেবিলের মধ্যে আমাদের সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট লেখা আছে। আমাদের এই জায়গাটুকু আমার প্রয়োজন নেই, এই জায়গাটুকুকে আমি কি করে দেব, মার্জ করে দেব। মার্জ করে দিয়ে আমরা এখানে লিখব, লিখতে পারি বা গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল। আমরা এখন এই মেলের যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে আমরা যোগ করব। যোগ করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি ফর্মুলাতে। এই দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের যে লেআউটে, টেবিলের ভিতরে লেআউটের ভিতরে আছে ফর্মুলাটা। এই ফর্মুলাটা আমরা এখানে লিখি। এখানে আমরা এমএস এক্সেলে লিখেছিলাম ইজিকুয়াল টু সাম লিখেছিলাম, সাম লিখে সেল নাম্বার লিখেছিলাম। ধরেন সেল নাম্বার হলো A1 থেকে A5 পর্যন্ত। কিন্তু এখানে মাইক্রোসফট ওয়ার্ডে শুধু সেল নাম্বার না লিখেও আপনি শুধু যদি যে ঘরে আপনি বসাতে চান সেই ঘরে কার্সর রেখে যদি আপনি ফর্মুলাতে যে ইজিকুয়াল টু সাম অ্যাবাভ লেখেন, লিখে ওকে দেন, তাহলে আপনার এখানে সেই যোগটা চলে আসবে দেখেন, এবং এই টোটালটা চলে আসে 120। অতএব আপনি এটা যোগ করে দেখেন 120 আছে। আচ্ছা, এখন এই যোগ যে হয়েছে ফর্মুলা দিয়ে সেটার প্রমাণ হচ্ছে আপনি এখানে কার্সর রাখলে আপনি এই লেখাটার উপরে হাইলাইট হয়ে যাবে। অনুরূপভাবে আমরা এখান থেকে ফর্মুলা এই এই ঘরটাও করতে পারি, এই হয়ে গেল, এই টোটালটা করতে পারি, সেমভাবে করতে পারি। এখন আপনি যদি মনে করেন এই তিনটা ঘরের যোগফল এই পাশে নামাবেন অথবা যে কোনো সংখ্যা তিনটার এই এখানে নামাবেন, তাহলে কিভাবে করবেন? তাহলে আপনি সংখ্যাটা থাকলো কোথায়, লেফট সাইডে। আপনি এখন এখানে যে ফর্মুলা লেখেন ইজিকুয়াল টু সাম লেফট, না লেখলেও অটো চলে আসবে, আর যদি লেখা না থাকে সেক্ষেত্রে আপনি লিখে দিবেন লেফট। তাহলে আমরা এই তিনটা ঘরের যোগফল এখানে বসাচ্ছি, দেখেন 20, 30, 50, 50, 100, এই হলো আমাদের এই। আমি এই 20টাকে মুছে দিচ্ছি, দেওয়ার পরে এই তিনটা সংখ্যার যোগফল এখন আমি এই সাইডে নামাবো। তাহলে আমি কী করবো, ইজিকুয়াল টু সাম, এখানে অ্যাবাভ আছে অ্যাবাভটা কেটে দেন, কেটে দিয়ে লেখেন রাইট, RIGHT, রাইট। কারণ কী জন্য আমি রাইট লিখলাম, রাইটটা সংখ্যাগুলো আছে আমার রাইট সাইডে, আমি যোগ ফল নামাতে চাই লেফট সাইডে। অথবা আপনি রাইট সাইডে যদি লেখেন তাহলে ওকে দেন, দেখেন 180, 100, 150, 130, 180। অথবা এই যে লেখাটা হাইলাইট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আরেকটি কাজ করতে যাচ্ছি। আমরা এই ফাঁকা ঘরের ভিতরেই আমরা এই সংখ্যাগুলোকে বসাতে চাচ্ছি। যেমন ধরেন বিয়োগ করব, আমরা জানি এক্সেলে A1, এটা হলো এ কলাম, এটা হলো বি কলাম, CDE। তাহলে আমরা যদি এখানে ফর্মুলা লিখি ইজিকুয়াল টু সামও লেখার প্রয়োজন নাই, আমরা যদি এখান থেকে 180, অর্থাৎ কী আছে ABC, সি নাম্বার, সি 1, 2, 3, 4, C4 - D4 দেই, তাহলে কি হয় দেখি, দেখুন 180 থেকে 30 বাদ দিলে 150 হয়ে যাচ্ছে। আমরা কি লিখলাম আবার একটু দেখেন, C4 ছিল আমার 180, সি কেন, এই যে এ নাম্বার কলাম, বি নাম্বার কলাম, সি নাম্বার কলাম। তাহলে এই সি নাম্বার কলামের, সি নাম্বার কলামের এই র নাম্বার কত, এই সিরিয়ালের এই ঘরটা 1, 2, 3, 4, এই ফোরে আছে 180 মাইনাস, এটা হলো ডি নাম্বার কলাম, ডি নাম্বার কলাম থেকে দিলাম D4, অর্থাৎ 30, 180 থেকে 30 গেলে 150, ওকে দেন, 150 চলে আসছে। অনুরূপভাবে আপনি যদি এখানে এইটু কেটে দিয়ে, সাম লেখার প্রয়োজন নাই, এটা হলো সি, তাহলে সি, সি টু আছে,
টু এন এস সি সরি সি টু এন এস সি ফাইভ আছে সি থ্রিতে, পাঁচ গুণন পনেরো অর্থাৎ ডি থ্রি যদি দিই তাহলে কী হয় দেখি, পাঁচ পনেরো পঁচাত্তর। এইভাবে আমরা এই পাঁচ এবং পনেরো গুণন করলে পঁচাত্তর হয়, এই জিনিসটাও আমরা পেয়ে গেলাম। এবার আমরা ভাগে চলে যাচ্ছি, আপনি এই একশো আশিকে যদি থার্টি দিয়ে গুণন ভাগ দেন তাহলে কী হবে, তাহলে আমরা একশো আশি কত নম্বর ঘরে আছে, এ কলাম বি কলাম সি কলাম, সি ফোর, আমরা এইটুকু মুছে দিচ্ছি, আবার এইটুকু মুছে দিই, সি ফোর, ভাগ চিহ্ন আমরা জানি অবলিক চিহ্নটা, ভাগ ডি ফোর, অর্থাৎ একশো আশিকে তিরিশ দিয়ে ভাগ দিলে যা হবে, তাহলে আমরা ডি ফোর দিয়ে ওকে দিলাম, দেখি কত হয় সিক্স। এই কাজটা আমরা আজকে শিখলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে যোগ বিয়োগ গুণন ভাগ করা সহজ হয়ে যাবে। তবে আজ এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাই।